পূজোর আগে শহরের ভেতরে একাধিক এলাকা ও জাতীয় সড়কের সার্ভিস রোডের খানাখন্দগুলি ভরাট করতে প্যাচওয়ার্ক দেওয়া হয়েছিল। গত কয়েকদিনের বৃষ্টিতে প্যাচওয়ার্কে বিটুমিন ও পাথরের মিশ্রণ উঠে গিয়ে জীর্ণ দশা বেরিয়ে পড়ছে রাস্তার। এমনই হাল দুর্গাপুরের ডিভিসি মোড় জাতীয় সড়কের সার্ভিস রোডে। বৃষ্টি কমলে রাস্তা সংস্কার করা হবে, আশ্বাস জাতীয় সড়ক কর্তৃপক্ষের। পূজোর আগে শহরের ভেতর একাধিক এলাকা ও জাতীয় সড়কের সার্ভিস রোডের খানাখন্দগুলি ভরাট করতে প্যাচওয়ার্ক করা হয়েছিল, কিন্তু সবটাই গেল ভেস্তে। পূজো শেষ হওয়ার পর গত কয়েকদিনের বৃষ্টিতে প্যাচওয়ার্কের বিটুমিন ও পাথরের মিশ্রণ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কাল সার চেহারা। সবথেকে খারাপ পরিস্থিতি দুর্গাপুরের ডিভিসি মোড় জাতীয় সড়কের সার্ভিস রোডে। শহরের ভেতরে উম্বুজানগরী ও স্টিল টাউনশিপের মতো একাধিক রাস্তার হাল ও কার্যত বেহাল। এদিকে বৃষ্টি কমলে ফের রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও দুর্গাপুর নগর নিগম। ডিভিসি মোড় থেকে জাতীয় সড়কের একটি সার্ভিস রোড মুচিপাড়ার দিকে যাচ্ছে, অপর একটি রাস্তার ওভারব্রিজের দিকে। দুই রাস্তার মাঝে রয়েছে একটি ছোট রোটারি, সেখানে রাস্তার উপর একটি বিশাল গর্তের জেরে পাথর উঠে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি এমন কিছু জায়গায় রাস্তায় জোড়াতালি দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু সাম্প্রতিক কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা থেকে বিটুমিন ও পাথরের মিশ্রণ কার্যত উঠে গিয়েছে, যে কোনো সময় ওই জায়গায় ঘটতে পারে দুর্ঘটনা। অন্যদিকে সিটি সেন্টার থেকে ডিভিসি মোড়ে যাওয়ার পথে জাতীয় সড়কের সার্ভিস রোড ও খানাখন্দে ভরে গিয়েছে, দুর্ঘটনাও ঘটছে সেখানে। সন্ধ্যের সময় রাস্তা অন্ধকারাচ্ছন্ন থাকায় দুর্ঘটনার প্রবণতা আরো বেড়ে যায়। তবে এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত প্যাচওয়ার্ক করা হয়, যেসব জায়গায় সমস্যার কথা বলা হচ্ছে সেখানে দ্রুত রাস্তা মেরামত করে দেওয়া হবে। এদিকে এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, অম্বুজানগরীর পাশাপাশি একাধিক রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে, বৃষ্টির জন্য কাজ শুরু করা যায়নি, এবার কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্সরে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো এন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমোনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নম্বর 1800-121-3557, মোবাইল নম্বর 7479002900, 7479002901, 7479002902।